সেই যে বিয়ের সময় একটা শাড়ি দিয়েছেন জামদানি 20,000 টাকা, 20 বছর গেছে আর একটা শাড়ি দেওয়ার ভাগ্য আপনার হয়নি, হাতটা একটু লম্বা করবেন, ঠিক কি না? মহিলাদের অধিকার আমরা দেই না। আমি একটা হিসাব করছি, শুনলে হাসবেন আপনারা। একটি মহিলা প্রতিদিন তার স্বামীর ঘরে 6 ঘন্টা দৈহিক শ্রম দেয়, কম বলুন কয় ঘন্টা? 6 ঘন্টা, বুঝেন নাই? ফজরের পর থেকে নাস্তা বানানো, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, দুপুরের রান্না, বিকেলের নাস্তা, রাতের খাবার, ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মা বোনরা একটু খুশি হবে এবার। এই কাজগুলো করতে এক একজন মহিলা প্রতিদিন তার সংসারে তার স্বামীকে 6 ঘন্টা টাইম দেয়, কয় ঘন্টা? 6 ঘন্টা। প্রতি ঘন্টা তাকে যদি আপনি পারিশ্রমিক দেন 100 টাকা, 50 টাকা করে, তাহলে আপনি 300 টাকা প্রতিদিন দিতে হবে। কত টাকা? 300 টাকা। এটা খুব কম, 1 ঘন্টায় 50 টাকা, 6 ঘন্টায় 300 টাকা, তাহলে 1 মাসে একটা মহিলা 9,000 টাকা, প্রায় 10,000 টাকা শ্রম দেয় আপনাকে। 1 বছরে 1,20,000 টাকা, 10 বছরে 12 লাখ টাকা, 20 বছরে 24 লাখ, 40 বছরে 48 লাখ। একটি মহিলা আপনার সংসার 40 বছর করলো, 50 লক্ষ টাকার দৈহিক শ্রম সে দিল, আপনি তারে কি দিলেন? কথা বলেন বরং আপনার স্ত্রীদের সাথে অসভ্যতা করেন, ঝাল ঝাল বেশিছে, লবণ কম তরকারিতে, মাথা খারাপ, এসে স্ত্রীকে একসাথে 3 গুলি মারে, 1 2 3, 3 তালাক, বুঝলেন না? তারপর ফতুয়া নিয়ে দৌড়ায় যে বউটা কিভাবে ঠিকানো যায়। আপনি 3 তালাক দিয়েছেন, যেভাবে দেন, পাগল না হয়ে মদ খেয়েও যদি নেশাগ্রস্ত হয়েও বউ তালাক দেন, তালাক হয়ে যাবে। আর শরীয়তে 3 তালাকই তালাক, কথা বুঝলেন না? তখন কি করে, কিছু ছোসরা মৌলবি আছে, এদেরকে যে 500-700 টাকা দেয় খাসি বুকরি খাওয়ায়, এরা তখন ফতুয়া গুড়ায় দেয়, বাহানা বের করে, আপনি যে তালাক দিয়েছেন বউকে ইনশাল্লাহ বলছিলেন নাকি, তো লোক তো বাঁচতে চায়, বাচ্চার জন্য তো মনে হয় করছিলাম, তো মৌলবি তো জানে ইনশাল্লাহ বললে তালাক, আপনি যদি তালাক দেন বউকে, তুমি 1 তালাক ইনশাল্লাহ, 2 তালাক ইনশাল্লাহ, 3 তালাক ইনশাল্লাহ, এভাবে যদি 10,000 বার বলেন বউ তালাক হবে না। ইনশাল্লাহ মানে যদি আল্লাহ চায়, আল্লাহ তো চায় না আপনার বউ তালাক। এই সসরা মৌলবিরা বকরি খাইয়া 500 টাকা পাইয়া ফতুয়া দেয় ঘুরায়, বউ কিন্তু গেছে, বউ চলে গেছে। মাঝে মধ্যে আমার অসভ্য মানুষ তাই এক অভদ্র আমার কাছে যে বলতেছে, হুজুর আমি একটা ক্রিটিক্যাল তালাক দিছি, বড় তালাক, এটা সমাধান আছে? আমি বললাম কি? বলে আগের মাথায় বউকে বলছি তুই তালাক তোর মায়ের তালাক তোর নানিও তালাক। আমি বললাম বেয়াদব, তোমার বউ তালাক দেওয়ার অথরিটি তোমার আছে, কিন্তু তার মা নানিরে তালাক দেওয়ার ক্ষমতা তোমার কে দিয়েছে? এই ক্ষমতা যদি অন্যের থাকতো কারো বউ থাকতো? সাবধান মুসলমান, আপনার স্ত্রী আপনাকে প্রতি বছর প্রায় 40 বছর সংসার করলে 50 লক্ষ টাকার শ্রম দিচ্ছে। এই সংসারে আপনার কাজ করার দায়িত্ব শরীয়ত তাকে দেয় নাই। আপনি বিয়ে করছেন তাকে শুধু দৈহিক সম্পর্ক, শুধু কি বরং শরীয়তের টাকা যা আপনি তাকে নাফাকা তার খোরপোশ দিতে হবে, কিন্তু সে যে আপনাকে সারাটা জীবন আপনার সংসারে গাধার মতো কাটছে, এটা একান্তে ভালোবাসার নিগুড় বন্ধনের কারণে। অতএব বউ যেন নাড়াচাড়া না করে পয়সা একটু দেওয়ার চেষ্টা করি, কাপড় চোপড় কিনে দিবেন, আমার ইমাম সাহেবকে বেলা শখ, উনি বউকে যে খুব ভালোবাসে এটা বুঝতে পারছি।